আসসালামু আলাইকুম, আমি হাবিবা মাহবুবা, সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন এন্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ। আমি অনলাইন ক্লাস দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে সপ্তম অধ্যায়ে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা কিংবা যে কোনো সরকার ব্যবস্থারই একটি অংশ মাত্র। রাষ্ট্রকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সরকারের শ্রেণী বিভাগ। সরকারকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি হচ্ছে গণতন্ত্র আর একটি হচ্ছে একনায়কতন্ত্র। আমরা জানি গণতন্ত্র হচ্ছে সেই সরকার ব্যবস্থা যেখানে সকল জনগণ একসাথে অংশগ্রহণ করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। একটি নির্দিষ্ট সময়ে ভোট অনুষ্ঠিত হয় এবং সেখানে জনগণ তাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো একজনকে নির্বাচিত করে এবং এভাবেই একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গঠিত হয়। অন্যদিকে হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেটি পুরোপুরি গণতন্ত্রের বিপরীত। গণতন্ত্রে যেমন অনেক জনগণের অংশগ্রহণ রয়েছে, তেমনি একনায়কতন্ত্র রয়েছে মাত্র একটি দল কিংবা একজন নেতার আধিক্য। সেখানে জনগণ মিলে একটি নেতাকে বলতে এবং তাকে জয়যুক্ত করে। সেখানে জনগণের কোনো মত প্রকাশের কিংবা মতামতের কোনো ভূমিকা থাকে না। তারপরে আমরা দেখব বাংলাদেশ সরকারের পদ্ধতি। আমরা প্রথমেই বলেছি বাংলাদেশ সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশ সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো ব্যবস্থাটা পরিচালিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবস্থা পরিচালিত হবার কারণে এখানে একটি নির্দিষ্ট সরকার, একটি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ক্ষমতায় থাকে। প্রধানমন্ত্রী তার নিজস্ব ক্ষমতা গুণে বিভিন্ন মন্ত্রী কিংবা অন্যদের নির্বাচিত করে যা জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। তাই বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তারপরে আমরা দেখব বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি। আমরা জানি আমাদের দেশের রাষ্ট্রের মূলনীতি প্রধানত চারটি। একটি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ হচ্ছে একটি জাতির বাংলাদেশি কিংবা সে জাতি হিসেবে যে তার ক্ষমতা কিংবা অধিকার সেটাই তার জাতীয়তাবাদ। সমাজতন্ত্র, সমাজে বসবাস করার ফলে সকল নাগরিক তার সমাজের অন্তর্ভুক্ত এবং সমাজের সকলে মিলেমিশে থাকে। সে সমাজে বাস করতে হলে তাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় এবং এই নিয়ম নীতি কিংবা সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাকে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে দ্বারস্থ হতে হয় এবং সেসব প্রতিষ্ঠান তাকে যেভাবে পূর্ণাঙ্গভাবে সাহায্য সহযোগিতা করে থাকে সেটা সমাজতন্ত্রেরই অন্তর্ভুক্ত। গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং সেখানে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার কারো কাছে জবাবদিহি করতে হয় না। সে তার নিজের ক্ষমতা গুণে একজন নেতা কিংবা একজন রাষ্ট্রের প্রধানকে তারা নির্বাচিত করে এবং যার মাধ্যমে সে পুরো দেশটাকে পরিচালিত হতে সাহায্য করে থাকে। ধর্মনিরপেক্ষতা, আমাদের বাংলাদেশের চারটি মূলনীতির মধ্যে সর্বশেষ কিংবা আরেকটি মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা হচ্ছে সেই নীতি যেখানে সব নাগরিক যে ধর্মই পালন করুক না কেন তার ধর্মের ব্যাপারে তাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক কিংবা হিন্দু হোক, যে ধর্মেরই হোক না কেন সবাই সবার ধর্ম পালনের একটি স্বাধীনতা রয়েছে। বাংলাদেশ সংবিধানে আমরা সেই স্বাধীনতাটা দেখে থাকি এবং সেই স্বাধীনতার কথা লিখিতভাবে উল্লেখ রয়েছে। তারপরে আমরা বাংলাদেশ সরকারের কিংবা আজকের যে ব্যবস্থা, সরকার ব্যবস্থার কিছু নীতি কিংবা কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার। গণপ্রজাতন্ত্রী সরকার হচ্ছে সেই সরকার ব্যবস্থা যেখানে মন্ত্রী পরিষদ এবং মন্ত্রীদের দ্বারা কোনো সরকার ব্যবস্থা নির্বাচিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই নীতিতে আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা, যেহেতু আমাদের সংসদ হচ্ছে আমাদের প্রধান চালিকা শক্তি এবং সংসদের মাধ্যমে যে কোনো নিয়ম নীতি আমাদের পরিচালিত
আমাদের সরকার ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয় সংসদীয় পদ্ধতির মাধ্যমে। একটি বাসা পরিচালনার জন্য যেমন তার বাবা কিংবা তার গুরুজনদের আমরা সাহায্য সহযোগিতা নিয়ে থাকি, ঠিক তেমনি বাংলাদেশ সরকার ব্যবস্থা আমরা সংসদীয় সরকার কিংবা সংসদীয় পদ্ধতি সাহায্যের মাধ্যমে বাংলাদেশ সরকার ব্যবস্থা পরিচালিত করে থাকি। তা হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশ সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লিখিত। বাংলাদেশ সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশ সংবিধান হচ্ছে লিখিত। এখানে বিভিন্ন ধারা ও উচ্ছেদের মাধ্যমে সংবিধানটাকে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। লিখিত আকারে প্রকাশ করার পরে সংবিধান ইচ্ছা করলে কেউ পরিবর্তন কিংবা সংশোধন করতে পারে না। এখানে বিভিন্ন নিয়ম নীতি অনুসারে সেই সরকার ব্যবস্থা আমাদের সংশোধন করতে হয়। রাষ্ট্রীয় মূলনীতি আমরা পড়েছি, রাষ্ট্রের মূলনীতিগুলো সেগুলো আমরা রাষ্ট্রের মূলনীতি হিসেবে করতে পারি। এছাড়া রাষ্ট্র ধর্ম জাতি ও জাতীয়তা এগুলো আমাদের এই সরকার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখযোগ্য। এক কেন্দ্রিক সরকার, বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে একটি কেন্দ্র বা একটি জায়গা থেকে পরিচালিত। এক কেন্দ্রিক সরকার বিপরীত অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার, এটি বিভিন্ন জায়গার প্রদেশ এভাবে ভাগ করে দেওয়া হয়। বাংলাদেশ সরকার একটি জায়গা অর্থাৎ একটি কেন্দ্র থেকে পরিচালিত হয়, সেখান থেকে বিভিন্ন ক্ষমতা বলে বিভিন্ন লোকাবলের মাধ্যমে তাদের ক্ষমতা চড়িয়ে দেওয়া হয়। তাই বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। বাংলাদেশ সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশের সংবিধান হচ্ছে এক পক্ষ বিশিষ্ট। এক পক্ষ বিশিষ্ট আইনসভা কিংবা এক পক্ষ বিশিষ্ট মন্ত্রিসভার ধরে আমাদের বাংলাদেশ সরকার ব্যবস্থা পরিচালিত হয়। মৌলিক অধিকার, আমাদের বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ হয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো জনগণের মৌলিক অধিকার। এইসব ব্যবস্থা অংশগ্রহণ কিংবা এইসব ব্যবস্থা পালনের জন্য মৌলিক অধিকার পরিচালনার জন্য আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশ সরকার সবসময় কাজ করে থাকে। সর্বপ্রথম আমাদের মৌলিক অধিকারগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে, তাহলে জনগণ তাদের চাহিদা মেটাতে পারবে। জনগণের সার্বভৌমত্ব, বাংলাদেশ সরকার ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি দেখা যায়। এখানে জনগণ তার ইচ্ছা মতো তার প্রয়োজন মতো সরকার প্রতিষ্ঠা করতে ভোটের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকে। বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশ সংবিধান কিংবা বাংলাদেশ সরকার ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতার কথা আমি সেভাবে উল্লেখ করব, কেননা বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কখনোই একটি দেশ সঠিক স্বাধীনতা কিংবা সঠিক দিকে এগোতে পারবে না। বিচার বিভাগের স্বাধীনতা কখনো ধর্ম, বর্ণ, জাতি এগুলো খেয়াল করা হয় না। বিচার বিভাগের স্বাধীনতা হতে হবে অবাধ এবং নিরপেক্ষ। বাংলাদেশ সংবিধান কিংবা বাংলাদেশ সরকার ব্যবস্থায় তাই বিচার বিভাগের স্বাধীনতা একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সার্বজনীন ভোটাধিকার, একটি নাগরিকের যখন 18 বছর তখন সে ভোটের অধিকার হবে। বাংলাদেশ সংবিধানে এটি অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ হয়েছে এবং 18 বছরের মধ্যে সে তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমাদের দেশের সংবিধান কিংবা দেশের রাষ্ট্র ব্যবস্থায় তাকে আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে। এটি হচ্ছে বাংলাদেশের ভোটাধিকার কিংবা সার্বজনীন ভোটাধিকারের একমাত্র লক্ষ্য কিংবা একমাত্র উদ্দেশ্য। 18 বছরের কম কোনো ব্যক্তি সে যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, সে কোনোভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবে না, আর যা করলে হবে সম্পূর্ণভাবে বেআইনি। তারপরে আমি যেটা বলতে পারি, নির্বাচন অনুষ্ঠান, সংবিধান কোনো কারণে যদি অকার্যকর কিংবা ব্যর্থ হয় তাহলে প্রয়োজনে সংবিধানে 1/3 ভোটের মাধ্যমে সেটা সংশোধন করা যেতে পারে এবং সেই সংশোধনের ও একটি মেয়াদ রয়েছে। এভাবে আমরা আমাদের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার ব্যবস্থাকে পরিবর্তন করতে পারব। এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমাদের সরকার ব্যবস্থার। সংবিধান সংশোধন, আমি বলেছি সংবিধান সংশোধনের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেই পদ্ধতি এবং মেয়াদই হচ্ছে সংবিধান সংশোধনের একটি মূল ব্যাপার, যার বাইরে কখনোই কেউ। আজকে আমি তোমাদের দুটো বাণিজ্য দিয়েছি, একটি হচ্ছে সংবিধান কি, আরেকটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আমার আজকের এই ক্লাসে আমি সংবিধান কি এবং বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি তোমরা বইয়ের
সাহায্য নাও এবং আমার ক্লাসের সাহায্য নাও। আমি আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে আরো সহজ হবে। তবে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।